আমরা স্কাইওয়াক থেকে নেমে পড়েছি, এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি। চলে আসুন, চলে আসুন, দুজন বসাবে তাহলে সব হিজাবে যাচ্ছে না তো। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন দক্ষিণেশ্বরের গেট, মূল গেট। এখন মূল গেটের কাছে রয়েছি, মূল গেটের কাছে রয়েছি। আমরা মূল গেটে দিয়ে ঢুকছি ভেতরে। এখন মূল প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। চলেছি, চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে চলেছি। দক্ষিণেশ্বর মন্দিরের দিকে চলেছি, মা ভবতারিণী মন্দিরের দিকে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন মা ভবতারিণী মন্দির। ও মা ভবতারিণী মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। মা ভবতারিণীর মন্দির দেখতে পাচ্ছেন। অবশ্য আমি আপনাদের মা ভবতারিণীর মন্দিরই দেখাতে পারবো, কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে মা ভবতারিণীর মূর্তি দেখানোর পারমিশন নেই, সেই জন্যে। আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি, মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আমরা মেন মূল মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আমরা এই মন্দির দেখতে পাচ্ছেন, মন্দির দেখতে পাচ্ছেন, মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে ওই আপনাদের মোবাইল ইয়ে, আপনাদের ওই জুতো, তারপর ওই ব্যাগ, এসবগুলো এই অফিসে রাখতে পারবেন। এই অফিসে রেখে আপনাদের ঢুকতে হবে মন্দিরে। তো আমি এই মন্দির পর্যন্ত আপনাদের দেখাতে পারলাম, কারণ মূল মা ভবতারিণীর মূর্তি দেখানোর পারমিশন আমার নেই, সেই জন্য আমি এই পর্যন্তই দেখিয়ে আজকের মতো শেষ করছি। জয় মা ভবতারিণী, জয় বাবা শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ দয়া করুন, কৃপা করুন, মা ভবতারিণী দয়া করুন, কৃপা করুন।